দিওয়ান ওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনা আজকে ক্লাস সিক্স হিস্ট্রি চ্যাপ্টার সেভেনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট পড়তেই হবে অর্থাৎ চ্যাপ্টার হচ্ছে আমাদের অর্থনীতি ও জীবনযাত্রা শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করুন সবার প্রথমের প্রশ্ন দ্বিতীয় নগরায়ন কখন ও কোথায় হয়েছিল অথবা প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ন বলতে কী বোঝ উত্তর লিখব প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ন বলা হয় এর হাজার বছরেরও পরে আবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ন বলা হয় খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ ভারত দ্বিতীয় সরি ভারতে দ্বিতীয় নগরায়ন গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ নেক্সট লিখব দ্বিতীয় নগরায়ন হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদী উপত্যকায় বাস এতটাই লিখবো তাহলেই হবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের বলেছে মৌর্য আমলে নারী অবস্থা কেমন ছিল বা রকম ছিল উত্তর লিখব মৌর্য আমলেও সমাজ ও পরিবারে নারীর অবস্থা ছিল পুরুষের পরে নারীরা ছিল পুরুষদের অধীন সমাজে বাল্যবিবাহ ও সতীদাহ প্রথা ছিল মৌর্য যুগে নারীরা ঘরকন্যার কাজে সেকেন্ড ঘরকন্যার কাজের বাইরেও কয়েকটি পেশায় যুক্ত হয়েছিল যেমন নারীরা কাপড় তৈরি করার জন্য অন্যান্য প্রয়োজনে সুতো উৎপাদনের কাজে যুক্ত ছিল নেক্সট মৌর্য যুগে নারীদের দেহরক্ষিণী গুপ্তচর ও অন্যান্য রাজ কর্মচারী হিসাবে নিয়োগ করা হতো সম্রাট অশোক নারীদের মহামাত্র পদে নিযুক্ত করেছিলেন নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন মৌর্য রাজাদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল উত্তর মৌর্য আমলের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি কৌটিল্যের অর্থশাস্ত্র মেঘাস্তেনিসের ইন্ডিকা অশোকের শিলালিপি থেকে আচ্ছা শ্রেণী বিভক্ত সমাজ এই পয়েন্টে আমরা লিখবো মৌর্য সমাজে ধনী গরিব শ্রেণী ছিল তাছাড়া অন্যান্য ভেদাভেদও ছিল নারীদের অবস্থা পয়েন্ট করে লিখব মৌর্য আমলে নারীদের অবস্থা ছিল পুরুষদের পরে তবে নারীরা ঘরকন্যার কাজের বাইরেও বিভিন্ন পেশা যেমন সুতো উৎপাদন গুপ্তচর বৃত্তি প্রভৃতি ইত্যাদিতে নিযুক্ত থাকতেন নেক্সট লিখব হচ্ছে পেশাভিত্তিক সরি পেশাভিত্তিক সমাজ এখানে লিখবো মৌর্য সমাজে বিভিন্ন পেশার মানুষ ছিল যেমন কৃষক পশুপালক শিকারী ব্যবসায়ী যোদ্ধা গুপ্তচর সচিব বা মন্ত্রী পর্যটক বা সরি পর্যটক ব্রাহ্মণ বা পণ্ডিত প্রভৃতি